সেক্টরের চারটি আসনেই জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো জেলা। জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা, পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর ও গ্রাম। দুপুরের পর থেকে রিস্কটতে মাইকে করে বিভিন্ন দলে প্রচারণা করছে দলের নেতা কর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট পাতানো করছে প্রার্থীরা। ভোটারদের দিচ্ছে নানা প্রতিশ্রুতি, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা আর পিছিয়ে বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্ররা। স্বতন্ত্র অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থীরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে তাদের। পোস্টার রাতের অন্ধকারে ছেড়ে ফেলা হচ্ছে, পোলিং এজেন্ট যেন না দিতে পারে সেজন্য দেখানো ভয় দেখানো হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীদের মনে করছে নৌকার প্রার্থীরা তাদের কাছে ভয় পাচ্ছে যদি তাদের কাছে হাতে হয়। অপরদিকে নৌকার প্রার্থীরা বিগত বছরের সংসদ সদস্য থেকে যে উন্নয়ন করেছে তাতে তারা আশা করছে তারা জয়ী হয়ে প্রধানমন্ত্রীকে নাটোর চারটি আসন উপহার দিবে। সাধারণ জনগণ আশা করছে তারা এমন প্রার্থীকে ভোট দিবে যে সুখে দুঃখে গরিবের পাশে থাকবে, সাধারণ জনগণের কথা ভাববে, সমাজের সন্তান চাঁদাবাজ থাকবে না, শুধু ভোটের সময় নয় সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। তারা এমন প্রার্থীকেই পাশে চায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাটোরে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে জেলায় 7টি উপজেলাতে টহল দিতে দেখা যায় বিজিবি সদস্যদের।